ঠাকুরকে কি করছো তুমি মাম্মা? আমি ওখানে যাচ্ছি নমো করতে। ও যাও। হে হ্যালো, গুড ইভিনিং সবাইকে। চলো আমি একটা ছোট ব্লগ এখান থেকে তোমাদের সাথে সবার সঙ্গে শেয়ার করছি। বিকেলবেলা এখন একটু বেরিয়েছি বাড়ি থেকে ঘুরতে, তো দেখো সবাই বেরিয়েছে আমার সাথে। ওরা আগে আগে যাচ্ছে, আমি যাচ্ছি পিছনে পিছনে, তাও আবার দেখো কি দিয়ে যাচ্ছি। আলু তোলা হয়ে গেছে, সেই আলু জমি দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে। আর এই দেখো পড়ন্ত বিকেল একদম, আর এই দেখো হাইওয়ে, কি ভালো লাগছে বিকেল বেলাটা। মাম্মা চলে গেছে আগে আগে, আর আমি এখন যাচ্ছি পিছিয়ে পিছিয়ে তোমাদের সবার সঙ্গে বকবক করতে করতে। তো চলো আরো সুন্দর সুন্দর ছবি তোলা হবে, ভিডিও করবো, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা অবশ্যই দেখবে। কি ভালো লাগছে দেখো সূর্যটা, দেখতে পাচ্ছো কি ভালো লাগছে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে আগেই বলে দিই, যারা চ্যানেলে নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, লাইক করো, শেয়ার করো অবশ্যই। আর যারা পুরনো তারা তো জানোই, তারাও লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অবশ্যই। তো জাস্ট ভিউটা দেখো শুধু, কি সুন্দর একটা, মানে পুরো গ্রাম্য পরিবেশ, একদম গ্রাম দিয়ে যাচ্ছি। ওই যে আগে যাচ্ছে ওরা পুরো জমির ওপর দিয়ে, কি সুন্দর, শুধু দেখতে থাকো। এই যাচ্ছে দুই ভাই বোন, এ ওকে এটা বোঝাচ্ছে, ও ওকে এটা বোঝাচ্ছে, ও ওকে এটা কোয়েশ্চেন করছে, ও ওকে এটা কোয়েশ্চেন করছে। ওদের সারা রাস্তা শুধু এই বকবকানি আর কারেকশন করতে করতে কেটে গেছে। সাথে মানে সাথে আমাদের তিনজনের বকবকানিটা কম নয়। তো যাই হোক, আমরা সবাই বকবক করতে করতে গেছি। আর এই বিকেল বেলাটা মানে যখন সূর্যটা মানে সূর্যাস্ত যাবে আর কি, সেই সময়টা এত ভালো লাগছিল, মানে কি বলবো, জাস্ট দারুণ লাগছিল। আর তোমরা শুধু শোনো ওরা দুজনের কি কারেকশন চলছে, তোমরা নিজেরাই শোনো। কারেকশন করতে করতে যা হসপিটাল নাকি হসপিটাল, ঠিক আছে। যাই হোক, এখানে দাদা বোন কেউ কম যায় না, এ একজন বলছে হসপিটাল আর একজন বলছে হসপিটাল, এই ছিল ওদের টপিক। আর এই যে তোমরা জায়গাটা দেখলে আমরা এলাম, ওটা গভর্নমেন্টের কলেজ আছে আর গভর্নমেন্টের হসপিটাল রয়েছে, আমরা ওটার সাইড দিয়ে রাস্তা দিয়ে এসেছি। আমাদেরকে দেখে লোকে পাগল বলবে, আমরা মানুষ কোথায় কোথায় বেড়াতে যায়, আমরা মাঠের মাঝখানে আলু ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। সবই অ্যাডভেঞ্চার, লাইফে এখন অ্যাডভেঞ্চার চলছে, অ্যাডভেঞ্চার ছাড়া আর কিছুই নেই। আমার এই দলে দুটো নন্হে প্যারে, দুটো কি বলবো, মস্তান, ফুটো মস্তান দুটোই। দুজনের সঙ্গে ইন্ট্রোডিউস করে দেবো, দাঁড়াও তোমাদেরকে। একজন একজন একটা ওয়ার্ডকে ভুল বলছে আর একজন সেটাকে সংশোধন করে যাচ্ছে। এবার ওয়ার্ডটা কি তোমরা একটু ওদের মুখে শুনে নেবে। এবারে এই খুদে বালিকা বলবে কি, ওটা হসপিটাল। দাদা বলছে হসপিটাল আর বনি ওকে বলে যাচ্ছে এটা হসপিটাল, মানে সারা রাস্তা আমাদের হসপিটাল আর হসপিটাল শুনে শুনে কেটে গেছে। দাদা তো একদমই মানে দেখতে হম্বি টম্বি করলে কি হবে, দাদা হচ্ছে এক নম্বরের ভীতু, মানে এক নম্বরের ভীতু মার্কা। ও একটা ট্রেন একটা গাড়ি যাচ্ছে রোড দিয়ে, ও ভয়ে ছুটে এসে ধরছে আমাদেরকে, মানে এতটাই পরিমাণে ভীতু। দেখো খালি, ও মুনমুন আন্টির পেছন পেছন দৌড়ে দৌড়ে যাচ্ছে যাতে পড়ে না যায় আল থেকে। কি সুন্দর না পুরো, হ্যাঁ আহা কি আনন্দ আকাশে বাতাসে। তো মাঠ তো আমাদের ঘোরা হয়ে গেছে, ঘোরার পর এখন আমরা এখানে এখানে বাবার মন্দিরে, শিব বাবার মন্দিরে এসে একটুখানি বসেছি, একটু রেস্ট করব, করে এখান থেকে ঠাকুর প্রণাম করে সবাই কিন্তু বাড়ি। তুমি মাম্মা নে নে, তুই দেখ একজন আরেকজনকে ওই শিখিয়েই যাচ্ছে, হয়েছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এবার বাড়ি যেতে হবে। তো তোমরা সবাই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই বাড়ি যাওয়ার সময় এখন দুজনের মধ্যে ঝামেলা লেগে গেছে, কে ঘন্টা বাজাবে, এ বলে আমি আর একবার বাজাই, ও বলে আমি আর একবার বাজাই। তো মোটামুটি ওদেরকে ধমক টমক দিয়ে ওখান থেকে বাড়ি নিয়ে আসা হয়েছে। তো আপাতত চললাম।